আমি কনা আমি আজকে যে প্রজেক্টটায় কাজ করেছি সেই প্রজেক্টটার গানের বিষয়ে কথা বলছি এই করোনা লকডাউন সব কিছু মিলিয়ে কাজের অস্থিরতাটা আমাদের একটু কম ছিল বাট আমরা কাজের মধ্যেই ছিলাম মাঝে বেশ কয়েকটা প্রজেক্টে দাদার সাথে কাজ হয়েছে বাইরের কিছু প্রজেক্টে তো হঠাৎ একদিন দাদা আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিল দিয়ে বললো যে একটা গান পাঠিয়েছি তুই শুনে দেখ তো অদ্ভুত সুন্দর একটা গান শোনার পর বললো যে এটা তুই গাইবি অ্যান্ড যতটা ভালো লাগা কাজ করছিলো ঠিক তার পর মুহূর্তে একটা ভয় ঢুকে গেলো মনের মধ্যে কারণ আমার বেশি সুন্দর গান শুনলে আমি একটু টেনশনে পড়ে যাই গানটা অতিরিক্ত বেশি সুন্দর ছিল এই গানটা একটু আলাদা মনে হয়েছে আমার কাছে তো সেই জন্য ভয়টা লাগছিল যে আমি কি গাইতে পারবো আমি কি গাইতে পারবো তো শাহানও খুব সুন্দর লিখেছে গানের কথাগুলো একেবারে আমার ডিফারেন্ট লেগেছে এবং গানটার মধ্যে একটা আলাদা ভালো লাগা ছিল তা আমি ভয়ে ভয়ে গানটা গাচ্ছিলাম না অনেক দিন সময় লাগছিল যে গাইবো কি গাইবো না কবে গাইবো যখনই গাওয়ার কথা বলে তখনই টেনশন লাগা স্টার্ট হয় তারপর একদিন সাহস করে গেয়ে ফেললাম এবং মজার ব্যাপার হচ্ছে আমি নিজের গান গাওয়ার পর ভুল ধরতে থাকি অনেক যতবারই শুনি মনে হয় এই গানটা অনেকবার গাওয়া উচিত ছিল এই জায়গাটা আরও গাওয়া উচিত ছিল আমার কাছে মনে হয় যে এটা আমার গুছিয়ে রাখা প্রিয় কিছু গানের মধ্যে এটা অবশ্যই অন্যতম একটা গান হবে এবং আমার ভীষণ ভালো লাগার একটা গান তো গানের টাইটেল হচ্ছে মন ভালো লিখেছে শাহান কবন্ধ এবং সুর এবং সঙ্গীত করেছেন বাপ্পা মজুমদার এবং আমি আশা করছি এই গানটা যখন আপনারা শুনবেন আমার যে অনুভূতিটা তার সাথে আপনারা একেবারেই কানেক্ট করতে পারবেন এই যে পুরো প্রজেক্ট হচ্ছে বাপ্পাদার একটা আমাদের সব ওনার পছন্দের কিছু ফিমেল আর্টিস্ট নিয়ে দাদা একটা প্রজেক্ট করছে প্রত্যেকটা গান প্রত্যেকটা থেকে সুন্দর এবং অনেক দিন পরে একটা ডিফারেন্ট সাউন্ডের অ্যালবাম আপনারা শুনতে পাবেন সো আশা করছি সবাই আমাদের এই ভালো কাজের সাথে থাকবেন